সীতাকুণ্ডত যুবলীগ নেতা দাউদ সম্রাটের হত্যার 7 মাস অতিবাহিত হওয়ার পর পুলিশ মূল আসামি শহীদ বাহিনীর প্রধান ডাহাইত শহীদের গ্রেফতার ন করিবার হারণে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। সোমবার এপ্রিলের 15 তারিখ বিকালে সীতাকুণ্ডের প্রেস ক্লাবত উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনত দাউদ সম্রাটের মারফত লিখিত বক্তব্য পাঠ করে সম্রাটের ছোট বোন ফাতেমা তুজ জোহরা। দিবালকে নির্মম হত্যা করে ট্যাঙ্কি এলাকা মাদক ব্যবসায়ী খ্যাত আবুল মনসুরের ছেলে সীতাকুণ্ড পাহাড়ের যে সীতাকুণ্ড পাহাড়ের ট্রাস সৃষ্টি করে ক্রাইম করতে চায় ক্ষমতার কালো সাম্রাজ্যে। সংবাদ সম্মেলনত অন্যান্যের মধ্যে উপস্থিত আছেন দাউদ সম্রাটের মা জেবুন্নেসা বেগম, স্ত্রী কামরুন নাহার, বোন ফাতেমা তুজ জোহরা, ভাই ফয়সাল হোসেন, সাজ্জাদ হোসেন। ডেক্স নিউজ, সিপ্লাস টিভি। হ্যালো ভিউয়ার্স, ভিডিও বেনি যদি সাবস্ক্রাইব লেখক লাল বাটন আছে ইবেত ক্লিক করুন, আর ডাকু দিয়ে উগো বেল আইকন আছে ইবেত সাবধান, তাহলে অনেক ব্যয় করা যদি আমার ভিডিও কিন্তু সেট পারিবেন। আরা সাগাই হতা হই।